স্বাগতম পিকে সুইটসে। আজকে দেখাবো কিভাবে ক্ষীরের মৌচাক মিষ্টি তৈরি করবেন। এর আগে আমরা একটা নর্মাল মৌচাক মিষ্টি দিছিলাম, এটা ক্ষীর আর মাওয়া দিয়ে মৌচাক মিষ্টিটা তৈরি। দেখেন এই যে মৌচাক মিষ্টি, যে মিষ্টি আছে সেই মিষ্টিটা কাটে ওর ভিতরে ক্ষীর দিব আর উপরে হচ্ছে সাদা মাওয়া দিয়ে কোটিং করে দিব। এটার স্বাদ হচ্ছে তিনটে আসবে, একটা হচ্ছে সাদা মাওয়া, আর একটা হচ্ছে আপনার এই ক্ষীর, আর একটা হচ্ছে মিষ্টি। তিন ধরনের স্বাদ, কি আর বলবো, মানে একেবারে ওয়াও টাইপের। আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে আমাদের মিষ্টিটা কত স্বাদ হবে, বা আপনি শুনেই বুঝতেছেন যে কত টেস্ট হবে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আর এটা অনেক বেশি সময় লাগে না, জাস্ট ক্ষীরটা তৈরি করতে সময় লাগে এই। যাই হোক, এটার জন্য আমাদের হচ্ছে উপকরণ যেটা লাগবে, উপকরণ এখানে আপনার হচ্ছে ছানা লাগবে। ছানা কীভাবে তৈরি করবেন এটা তো রেসিপি আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আর এর আগে বা অনেকগুলো ছানা রেসিপি দেওয়া আছে, চার পাঁচটা। ছানা হচ্ছে 500 গ্রাম, ময়দা হচ্ছে 50 গ্রাম, আর এখানে হচ্ছে খাবার সোডা, যেটা আমরা খাবার সোডা, ফুড সোডা, সেটা হচ্ছে 1 চিমটি। খাবার সোডাটা হচ্ছে 1 চিমটি দিবেন। 1 চিমটি মানে 2 আঙ্গুল দিয়ে যেইটুক উঠে ওইটুক দিবেন। 1 পিঞ্চ খাবার সোডা, এটা হচ্ছে 1/2 কেজি, মানে 500 গ্রাম ছানার উপকরণ বলতেছি। আর 1 চিমটি হচ্ছে ছোট এলাচের গুঁড়া, এটা দিতে পারেন নাও দিতে পারেন, এটা কোনো ব্যাপার না। আর চিনি হচ্ছে 10 গ্রাম, চিনি সুগার যেটা সেটা হচ্ছে 10 গ্রাম। মানে এখানে হচ্ছে ছানা 500 গ্রাম, ছানা 50 গ্রাম, ময়দা 1 চিমটি, খাবার সোডা 1 চিমটি, ছোট এলাচের গুঁড়া, আর হচ্ছে 10 গ্রাম চিনি। এটা দিয়ে ভালোভাবে আমরা ব্লেন্ড করব। চিনিটা দিতেই হবে, কারণ ওই যে মিষ্টির মধ্যে যে বাসা বাঁধবে, একবারে কি বলবো আর, যেটা বাসা বাঁধে মানে এক কথা শেষ, যেই ফাঁকাগুলাতে মিষ্টির ভিতরে শিরা জমে ওইটাকে কিন্তু বাসা বলে। ওইটা যত বেশি বাসা বাঁধবে তত মিষ্টিটা আপনার খেতে এবং সুস্বাদু হবে। এই যে ভাই ব্লেন্ড করবেন আপনার এতগুলো, আমরা তো এ পর্যন্ত অনেকগুলো রেসিপি দিলাম, প্রতিটাতে বলা হয় যে ছানাটা ভালোভাবে ব্লেন্ড করবেন। এইভাবে সামনে পিছনে ডলা দিবেন, একটা কাঠের উপর বা আপনার যে পাত্র আছে ওইটার উপর ডলা দিয়ে দিবেন। যখন সফট হবে তখন আপনারা গুচি কাটে নেবেন, যেই সাইজের আপনারা মিষ্টি তৈরি করবেন ওই সাইজের এই গুচিগুলো কাটবেন, মানে এক একটা করে পিচ করবেন, তারপর হাতের মধ্যে চাপ দিয়ে দিয়ে গোল করবেন, দেন হচ্ছে এইভাবে লম্বা করবেন। এই লম্বা করব কারণ কি, এটা হচ্ছে আমরা কাটে মিডিলে আবার ওই মাওয়াটা ঢোকাই দিব, মানে ক্ষীরটা ঢোকাই দিব, এই জন্য এটা কিন্তু কাটতে হবে। এই যে আমরা শিরা দিয়ে দিলাম। চিনি শিরা কীভাবে করবেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। চিনির শিরা, চিনির শিরায় আমরা দিব। চিনির শিরা কখন দিব, যখন চিনির শিরাটা একবারে এইভাবে ফুল টকবকভাবে উঠবে, মানে যখন ফুল বয়েল উঠবে তখনই চিনির শিরায় আমরা মিষ্টিগুলো দিয়ে দিব। আর অবশ্যই যখন চিনির শিরায় মিষ্টি রান্না করবেন তখন হিটটা হাই হয়ে থাকবে, আর এখানে কিন্তু অল্প, মানে বেশি নাড়া যাবে না, আপনারা হালকাভাবে নাড়বেন। আমাদের তো অভ্যস্ত, এই জন্য আমরা জোরে নাড়তে পারি। আর আমাদের এই যে মিষ্টিগুলো দেখেন, একটু মনে হচ্ছে ট্যাপ খাওয়া, মানে আমাদের শিরাটা মনে হচ্ছে একটু ঘন হয়ে গেছে, এটাতে পানি খাওয়াইতে হইতে পারে। আপনারা চেক করবেন মিষ্টিটা হাত দিয়ে টিপি দেখবেন, যদি শক্ত হয় তাহলে পানি খাওয়াবেন, আর যদি নরম হয় তাহলে চিনি খাওয়াবেন, আর যদি কিছুই না হয় মানে স্বাভাবিক থাকে তাহলে কিছু খাওয়ানোর দরকার নেই, মানে আপনার শিরাটা। আপনারা অনেক সময় বলেন যে ভাই আমার মিষ্টিগুলো ফুলে টপ টপ থাকে কিন্তু পরে শিরা ঢুকে না বা চুপসে যায়, এটার আসল কারণ কি, আপনার শিরাটা আপনারা অ্যাডজাস্ট করতে পারেন না। এই যে দেখেন আমাদের মিষ্টিটা শক্ত, এই জন্য আমরা এখন পানি খাওয়াবো, মানে পানি দিব। এখানে পানিটা একবারে দেওয়া যাবে না, যদি আপনার একবারে ফুটন্ত পানি হয় তাহলে একবারে দেওয়া যাবে, আর যদি আমরা কিন্তু ফুটন্ত পানিটা সাইডে রাখছিলাম, এই জন্য নর্মাল যে আবহাওয়া ওই আবহাওয়ার কারণে একটু ঠান্ডা হয়ে গেছে, এই জন্য মিষ্টিগুলো কিন্তু উঠে যাচ্ছে, আর এই মিষ্টিগুলো উঠানো যাবে না, আপনার ওইভাবে ধীরে ধীরে দিতে হবে। যদি মিষ্টি এইভাবে উঠে তাহলে আটকায় দিতে হবে, আর যদি গরম পানি হয় তাহলে তো মিষ্টি উঠবে না, এটা কোনো ব্যাপারই না। মানে আপনারা যে জাল দিবেন, এই যে আমরা যে জাল দিচ্ছি চিনির শিরাটা মিষ্টিটাতে জাল দিচ্ছি, চিনির শিরাটার যে পানি আছে ওটা কিন্তু বাষ্প হয়ে উড়ে যাচ্ছে, এই জন্য আপনার চিনির শিরাটা ঘন হয়ে আসতেছে, ওই ঘন হয়ে আসার কারণে মিষ্টিটা শক্ত হচ্ছে, অথবা মিষ্টিটা টেপ খায়, যেটা মানে চুপসে যাওয়া বলে ওইটা হয়। এই জন্য আপনাকে চিনির শিরাটা অ্যাডজাস্ট করতে হবে পানি খাওয়ায়। আর যদি চিনির শিরাটা খুবই পাতলা হয়ে যায়, আপনি বুঝতে পারেন নাই, ধরেন চিনি কম দিচ্ছেন, পানি অনেক বেশি দিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে আপনারা তখন চিনি দিবেন। আমাদের অনেক মিষ্টি রেসিপিতে দেওয়া আছে কোনটাতে চিনি দেওয়া আছে, কোনোটাতে এইভাবে যে পানি দিলাম এখন মিষ্টিটা ঠিক আছে, এখন আর কোনো সমস্যা নেই। এখন আমরা মাঝে মাঝে কিন্তু পানি খাওয়াই, আপনারাও খাওয়াবেন। কারণটা হচ্ছে কি, এই আমাদের চুলা হাই হিট, আপনার যদি হাই হিটের চুলা না হয় তাহলে আর শেষের দিক পানি খাওয়াইতে হবে, প্রথমে পানি খাওয়ানোর কোনো দরকার নেই। কিন্তু চুলা যদি অবশ্যই হাই হিটের হয় তাহলে অবশ্যই আপনাকে পানি খাওয়াইতেই হবে মাঝে মাঝে, কারণ এটা কিন্তু পানিটা শুকায় যায় আর শিরাটা ঘন হয়ে যায়, এই কারণে আপনাকে মাঝে মাঝেই পানি খাওয়াইতে হবে। আর মাঝে মাঝে আপনারা তুলে দেখবেন মিষ্টির শেপ বা মিষ্টির
আর টেপ আছে, এই যে মিষ্টি আমাদের টেপ আছে, আর একটু হবে মানে মোটামুটি আমাদের হয়ে আসছে। এই আমরা এখন পানি খাওয়া, এটা কিন্তু মোটামুটি নামাই দিব। এই যে আমাদের মিষ্টিগুলো হয়ে গেছে, এটা কিভাবে বুঝবেন আপনার যে মিষ্টিটা হয়ে গেছে? এটা একটা টিপস অ্যান্ড ট্রিক্স এর মধ্যে পড়ে। মিষ্টিটা কিভাবে হয়েছে এটা বোঝার একটা উপায় হচ্ছে, আপনি একটা মিষ্টি তুলে ঠান্ডা পানিতে, নর্মাল যে পানি আছে একবারে যে নর্মাল পানি, ওই পানির মধ্যে দিবেন, তাহলে মিষ্টিটা ডুবে যাবে। যদি ডুবে যায় তাহলে আপনারা বুঝবেন আপনার মিষ্টিটা সিদ্ধ হয়ে গেছে, আর যদি না ডুবে তাহলে কিন্তু সিদ্ধ হয়নি, তাহলে আবার আপনাকে সিদ্ধ করতে হবে। যে আমাদের মিষ্টি সিদ্ধ হয়ে গেছে, এখন আমাদের এই যে পানি দিলাম, পানি দেওয়ার কারণে কিন্তু গাদ উঠে, মানে চিনির যে ময়লাটা, ওই ময়লাটা তুলে নিয়ে আমরা কিন্তু মিষ্টিটা নামাই দিব। এই যে আমাদের মিষ্টি হয়ে গেছে, আর এটার বেশিক্ষণ সময় লাগে না রান্না হইতে, 20 থেকে 25 মিনিট লাগে সর্বোচ্চ। আপনার যদি নর্মাল টেম্পারেচার মানে নর্মাল হিট হয় তাহলে আপনার 30 মিনিট লাগতে পারে। এই যে হয়ে গেছে, এটা এখন আমরা অন্য শিরাতে রাখবো, এই শিরাতে কিন্তু রাখবো না, কারণ আমাদের চুলা তো সেই হিট, এই শিরাতে রাখলে মিষ্টিগুলোর সমস্যা হইতে পারে, এই জন্য আমরা আরেকটা অন্য শিরার মধ্যে এটা রেখে দিব। আপনারা অন্য শিরায় রেখে দেন, বা এই শিরাটা সহ অন্য পাত্রে রাখলেও হবে। আপনার যে শিরাটাতে রান্না করলেন ওই শিরাটা সহ যদি অন্য পাত্রে রেখে দেন তাও কিন্তু হবে, মানে ঠান্ডা পাত্রে রাখতে হবে, যে পাত্রটা ঠান্ডা হয়েছে সেই পাত্রে। যাই হোক, এইভাবে আমরা এই পাত্রে রাখার পরে আমাদের যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা মিষ্টিগুলো তুলে নিব, তুলে নিয়ে আমরা শেষ প্রক্রিয়ায় চলে যাব। এটা হচ্ছে কীভাবে, এইটার প্রথমে আমরা এপার টু ওপার কাটে তার ভিতরে আমরা ক্ষীর ঢুকাবো, তারপরে একবারে মধ্য জায়গায় দুই ভাগ করে আমরা হচ্ছে সাদা মাওয়া দিয়ে মুড়াই নিব, মানে সাদা মাওয়া দিয়ে কোটিং করে নিব। তারপর আমরা যেই মিডিলে দুইটা কাটছিলাম সেটা দুইভাবে, মানে দুইটা অর্ধেকটা মিষ্টি আর কি দুইটা হয়ে গেল, একটা মিষ্টি দুইটা হয়ে গেল। আমাদের এই ক্ষীরের মৌচাক মিষ্টি রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পিকে সুইটসে ধন্যবাদ।